হে যুবক, আমি তোমাকেই বলছি, তুমি কি ভুলে গেছো তোমার দিনকে? তুমি কি ভুলে গেছো তোমার ইসলামকে? তুমি যে আজকে কুকর্মগুলো করতেছো এই জন্য তোমাকে জাহান্নামেও যেতে হতে পারে। একজন মানুষ যখন মারা যায়, সে কি বুঝতে পারে যে সে মারা গেছে বা কখন বুঝতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি শামিমারা বেগম, আপনারা দেখছেন বেগম মিডিয়া রিয়াকশন। আশা করি ভালো আছেন। আমরা সকলে জানি মৃত্যুর স্বাদ সকল প্রাণীকেই পেতে হবে, কুল্লু নফসিন জায়গাতুল মত, বাট উই হ্যাভ নো প্রপার নলেজ অ্যাবাউট আফটার ডেথ, সো উই কান্ট বিলিভ অ্যাবাউট হেভেন অ্যান্ড হেল্ড। মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে আমাদের সঠিক কোনো ধারণা না থাকায় আমরা জান্নাত ও জাহান্নামের কথাটা মন থেকে মেনে নিতে চাই না বা অন্তরে কোনো ভয় সৃষ্টি হয় না। আজ গভীর লাগে কথাটা, কিন্তু বিশ্বাস করতেই হবে। তো আজকের ভিডিওটা নিয়ে এসেছি মৃত্যুর ঠিক আগে ও পরে কি হয়, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, সেটা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটার শেষে ডক্টর জাকির নায়ক কী বলছেন সেটাও শুনব। আশা করি মৃত্যুর সম্পর্কে কিছুটা হলেও সঠিক ধারণা পাওয়া যাবে। তো চলুন ভিডিওটা দেখি। হে যুবক, আমি তোমাকেই বলছি, তুমি কি ভুলে গেছো তোমার দিনকে? তুমি কি ভুলে গেছো তোমার ইসলামকে? তুমি যে আজকে কুকর্মগুলো করতেছ এই জন্য তোমাকে জাহান্নামেও যেতে হতে পারে, আর তুমি যে কিছু ভালো কাজ করতেছ এই জন্য তোমাকে জান্নাতেও যেতে হতে পারে। যুবক, এখনো সময় আছে, ভালো পথে আসো, সব কিছু বাদ দিয়ে দাও, ইসলামটাকে নিজের জীবনের সঙ্গী করে নাও। আমি এটা বলি না যে তুমি ফেসবুক ইউজ করবে না, আমি এটা বলি না যে তুমি ইউটিউব ইউজ করবে না। হে যুবক, তুমি ফেসবুকে যেভাবে সময় দিচ্ছ ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা, এই যুবক ইসলামটার পিছনেও কিছু সময় দাও। ফেসবুকটা মরণের পরে তোমার পাশে থাকবে না, ফেসবুকটা শুধু দুনিয়ার জন্যই, মৃত্যুর পরে তোমার কোনো কাজেই আসবে না। দুনিয়ার জন্য তো অনেক কিছুই করতেছ, কিন্তু নিজের জীবনের জন্য কি করতেছ? হে যুবক, তুমি মনে করিও না যে তুমি মানুষকে ধোকা দিচ্ছ, হ্যাঁ তুমি নিজেকেই ধোকা দিচ্ছ। তুমি মনে করিও না তুমি একটা খারাপ ভিডিও দেখতেছো, তুমি একা একাই দেখতেছ, তুমি নিজেকেই ধোকা দিচ্ছ। কারণ একটি মানুষের মধ্যে দুইটি ফেরেস্তা নিয়োজিত সব সময়। তুমি ভালো কাজ করলে এক ফেরেস্তা লেখে, তুমি খারাপ কাজ করলে অপর আরেকটি ফেরেস্তা লেখে। রোজ কি আমাদের দিন এই বিষয়গুলো নিয়ে তোমার সাথে বিচার করা হবে? তুমি ভুলে যাবা তোমার পাপগুলোর কথা, তুমি ভুলে যাবা তোমার অপকর্মের কথা, কিন্তু সেই লেখাগুলি তুমি দেখে চমকে উঠবা যে এটা তুমি করনি, তখন তুমি কি জবাব দিবা? তুমি কেমনে সহ্য করবা এই কবরের আজাব? তুমি কেমনে সহ্য করবা দোজক? তুমি কেমনে সহ্য করবা জাহান্নাম? হে যুবক, এখনো সময় আছে, এখনো কোনো কিছুই শেষ হয়ে যায়নি, আজকে থেকে নতুন করে জীবনটা শুরু করো, দেখবো সব ঠিক হয়ে গেছে। এটা মনে করো না তুমি পাপি, যে তোমার দ্বারা কোনো কিছু সম্ভব না, তুমি অনেক কিছুই পাপ করে ফেলছো। তুমি মনে করো সেই জীবন আলাদা, আজকে নতুন একটা জীবন শুরু করো, নতুন একটা জীবন শুরু করে আবার নতুন দিনগুলোতে নতুন করে মন মতো সাজাও, ইসলামটাকে ঢুকাও তোমার লাইফে। সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, তোমার মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে, হোক আজকে বা হোক কালকে। এত কিছু দুনিয়াতে তোমার কাছে কিছুই যাবে না একটি সাদা কাপড় ছাড়া, এবং কবরে ঢুকানোর পরে তোমাকে সাথে সাথে উপরে মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হবে, সেখানে তোমার সাথে তোমাকে পেতে হবে। তুমি আজকে ভুলে গেছো তোমার দিনের কথা, তুমি ভুলে গেছো মহান রব্বুল আলামিনের কথা। হে যুবক, আর কতদিন তুমি ফেসবুক চালাও ইউটিউব চালাও, তোমাকে চালাইতে বাধা দিচ্ছি না আমি, কিন্তু তুমি যতটুকু সময় ওদেরকে ভালোবাসো, ফেসবুককে ভালোবাসো, ততটুকু তোমাকে ইসলামকে ভালোবাসতে হবে। তুমি ফেসবুকে প্রতিদিন 6-7 ঘন্টা সময় কাটাও, তুমি মৃত্যুর পরে যে ইসলামের জন্য তোমাকে বেহেশত নাসিব করা হবে সেজন্য তুমি কতটুকু সময় কাজে লাগাও। তোমাকে বলি না তুমি ফেসবুক চালা বন্ধ করে দাও, চালাবা তোমার কিছু সময় চালায় তুমি ইসলামের পথে ওই বাকি সময়টা নিয়োজিত করো। তুমি ইউটিউবে ভিডিও দেখো, অনেক আজেবাজে ভিডিওতে তুমি লাইক দিয়ে দাও, অনেক অশ্লীল ভিডিও দেখো তুমি সেগুলোতে লাইক দাও। আর এই আমার এই ইসলামের ভিডিওগুলো আমি সারি, একটি কথা হলেও আমার ইসলামের থাকে বন্ধুরা। হে যুবক, তুমি এই ভিডিওগুলোতে একটা দুইটা পাঁচটা হলেও ডিসলাইক করো,
রোজ হাজরে ময়দানে কিয়ামতের দিন তুমি কি উত্তর দিবা মহান রব্বুল আলামিনের কাছে? মহান রব্বুল আলামিন যতদিন এই দুনিয়া আছে ততদিন তিনি ভালো মানুষ ও খারাপ মানুষকে রাখবেন। খারাপ মানুষগুলো নিজে নিজে হয়, আর ভালো মানুষগুলো নিজের চেষ্টায় ও কোরআন হাদিস পড়ে হয়ে যায়। বন্দা আছে ইউটিউবে ভালো ভিডিও ইসলামের ভিডিও ছাড়ে, তুমি তাদের ভিডিও না দেখে তুমি খারাপ ভিডিও দেখে নিজের যৌবনটাকে অপব্যবহার করে তুমি খারাপ পথে চলে যাচ্ছ। মনে রাখিও না যে তুমি বাঁচে যাবা, রোজ কি আমাদের দিনে তোমার প্রতিটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। একজন মানুষ যখন মারা যায় সে কি বুঝতে পারে যে সে মারা গেছে বা কখন বুঝতে পারে? ভাইরা আমার, মানুষের মৃত্যুর ঠিক শেষ মুহূর্তে যখনও তিনি মৃত্যুবরণ করেন নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতারা হাজির হয়ে যান। নবী আলাইহিসসালামের দীর্ঘ একটা হাদিসে তিনি এর বিবরণ দিয়েছেন। এটা অদৃশ্যের জগতের বিষয় যেটা আমরা দেখতে পাই না, এটা জানার একমাত্র উপায় হলো ওহী। আল্লাহ তাআলা স্বয়ং ওহীর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন, তার মাধ্যমে আমরা জেনেছি। এটি আমাদের জানার সূত্র, কারণ এটা দেখার জিনিস না, আলমুল গায়েব বা অদৃশ্যের গড় জগতের বিষয়। ওহী নির্ভর জ্ঞান ছাড়া এ বিষয়ে জানার কোনো উপায় নেই। তো নবী আলাইহিসসালামের দীর্ঘ হাদিস থেকে আমরা জানতে পারি, কোনো মানুষ যদি জান্নাতি হন, তার রূহ কবজ করার জন্য ফেরেশতাদের একটা বিশাল দল আসে। তারা এত সুন্দর করে আসে, উপস্থাপন হয় ওই লোকের সামনে, যে তাদের আচার আচরণ, তাদের ওই লোকটাকে অভিবাদন জানিয়ে আখেরাতের জগতে নিয়ে যাওয়ার জন্য, ওয়েলকাম জানানোর জন্য আসার যে ব্যবস্থাপনা, দামি মূল্যবান পাত্র রুমাল সেখানে রূহ কবজ করে নেওয়া, সেগুলোর জন্য যে আয়োজন থাকে, এটা দেখতে দেখতে সে আল্লাহর বান্দা, নেককার বান্দা, ইমানদার মানুষটা, জান্নাতি মানুষটা হাসতে হাসতে তার রূহটা বের হয় এবং দুনিয়া থেকে চলে যান, অর্থাৎ খুব আনন্দের সাথে তিনি চলে যান। আর এর বিপরীতে যেই লোকটা জাহান্নামী, তার রূহ কবজ করার জন্য ফেরেশতাদের একটা দল আছে, কিন্তু তারা এতটা ভয়ঙ্করভাবে উপস্থাপিত হয়, এতটা তীব্র ভয়ঙ্কর রূপে তার সামনে আবির্ভূত হয়, উপস্থাপন করে নিজেদেরকে, যে সে দৃশ্য দেখে তার হাহাকার শুরু হয়, আশপাশের মানুষগুলো টের পায় না কিন্তু সে ঠিকই টের পায়। এই জন্য মানুষের মৃত্যুর আগ মুহূর্তে মানুষ টের পেয়ে যায়। এমনকি যারা ইমানের উপরে সারা জীবন অটল ছিল, অবিচল ছিল, তাকওয়ার উপরে অটল অবিচল ছিল, হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছে সারা জীবন, এই মানুষগুলোকে কোরআনে বর্ণিত আয়াতে বলছে যে তাদের জীবন সায়ান্নে, তাদের রূহ কবজ করার আগে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদেরকে জানিয়ে দেন, তারা উপস্থিত হন, তাদেরকে সুসংবাদ দিতে থাকেন, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তাদের কোনো ভয় নাই। তার মহেশ প্রশ্ন করলেন যে আত্মা ধারণাটি কি ইসলামে এবং সম্পর্কটা কি আত্মা ও মানব দেহের মধ্যে, এবং মৃত্যুর পর আত্মার কি হবে, এটাই মূল প্রশ্ন। ঠিক তাই, যতদূর পর্যন্ত আত্মার সংশ্লিষ্টতা রয়েছে তাতে আত্মা হচ্ছে মানব দেহের নির্যাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যান্য সৃষ্টির তুলনায় মূল গুরুত্বপূর্ণ বিষয় এটা, সর্বশক্তিমান ঈশ্বরের সৃষ্টি, মানুষের সঙ্গে তাদের বড় ধরনের পার্থক্য হচ্ছে এই আত্মা, এবং এটাই হচ্ছে সারাংশ যা একজন ব্যক্তির মৃত্যুর পর থেকে যাবে, পরে এটা আলোচনা করব। বিজ্ঞানের যতটুকু সংশ্লিষ্টতা রয়েছে তাতে বিজ্ঞান আত্মা নিয়ে কথা বলে না, এখনো বিজ্ঞান সে পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে পৌঁছলে আত্মার অন্তঃসার রহস্য উদ্ঘাটন করা যায়। তবে গবেষণা করা হয়েছে যখন কোনো জীব মারা যায়, উদাহরণস্বরূপ মানুষের সঙ্গে তুলনা করলে, যখন একটি প্রাণী মারা যায় মৃত্যুর পরক্ষণেই সেটির ওজনের কোনো তারতম্য ঘটে না, তবে যখন আমরা একজন মানুষের ওজনের বিষয়টি বিশ্লেষণ করি, যখন তার জান কবজ করা হয় এবং সে মারা যায়, তাৎক্ষণিকভাবেই তার ওজন কমে যায়। এর অর্থ হচ্ছে মৃত্যুর পর মানুষ কিছু হারায় যখন সে মারা যায়, কিন্তু বিজ্ঞান এখনো সে পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে পৌঁছলে আত্মা ঠিক কি তা বলা যায়। আত্মা হচ্ছে নির্যাস মানব দেহের। পবিত্র কোরআনের সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 185-তে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক আত্মাকে মৃত্যু শ্বাস গ্রহণ করতে হবে। এই আয়াতে ইহকাল হচ্ছে পরকালের জন্য পরীক্ষা। কোরআনে আল্লাহ বলেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা, অর্থাৎ আল্লাহ জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম তা জানতে, তাই এই পার্থিব জীবন পরকালের জন্য পরীক্ষা, এবং প্রত্যেক আত্মাকে মৃত্যুর শ্বাস নিতে হবে। একজন মানুষ মারা গেলে তার আত্মা দেহের মধ্যে থাকে না, কিন্তু বিচার দিবসে যখন তাকে পুনরুত্থিত করা হবে তখন
তার করা নেক কাজ ও পাপ কাজের উপর ভিত্তি করে বিচার দিবসে সর্বশক্তিমান ঈশ্বর তিনি মালিক ইয়াউমিদ্দিন অর্থাৎ তিনি বিচার দিবসের মালিক। দুনিয়ার জীবনে আপনি যেমন কাজ করেছেন তার উপর ভিত্তি করে সেদিন আপনার জন্য নির্ধারণ করা হবে আপনি বেহেস্তে না দোযখে যাবেন। সুতরাং আত্মা জীবিত থাকে, আত্মা মরে না, এটি কেবল মৃত্যুর স্বাদ গ্রহণ করে যখন কোন মানুষের দেহ মারা যায়। যখন দেহ প্রাণের সঙ্গে থাকে তখন সে মানুষ, তবে পরকালে সম্পূর্ণ নতুন একটা দেহ দেওয়া হবে এবং আত্মা বেঁচে থাকবে এবং তখন এই জীবনের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বেহেস্তে যোগ দেওয়া হবে। আশা করি উত্তরটা আপনি পেয়েছেন। আত্মা আর মন কি অনুরূপ? ভাই প্রশ্ন করলেন আত্মা আর মন কি অনুরূপ? না, আবার বলছি মন হচ্ছে ভাবগত। যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনার মন কোথায়, আপনারা জানেন তখন লোকেরা বলবে মনের অবস্থান মস্তিষ্কে। সুতরাং এটা একটা গুণবাচক শব্দ। যেমন আমরা যখন বলি নিজের কাজে মন দাও, তো মনে রাখার কথা বললে লোকেরা মস্তিষ্ক খাটিয়ে ভাবতে শুরু করে, কিন্তু এর অর্থ এই নয় যে মন মস্তিষ্কের মধ্যে রয়েছে, বরং এটা ভিন্ন কিছু। তাহলে আবারও প্রমাণিত হলো যে মন একটা গুণবাচক শব্দ। আমি জানি না মনকে কোথাও স্থাপন করা হয়েছে কিনা। যখন আমরা মন সম্পর্কে কথা বলি সাধারণত মস্তিষ্ক সম্পর্কে ভাবি, কিন্তু সেটা একটা গুণবাচক শব্দ। আশা করি উত্তরটা পেয়েছেন। আলহামদুলিল্লাহ, যুবক যুবতী এবং যে কোনো বয়স্কদের জন্য একটা প্রিপারেশনস অফ লাইফ দেওয়া হয়েছে। বেঁচে থাকতেই যা ভাবার ভাবতে হবে। আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত দান করুক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে উৎসাহিত করবেন। আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন। আর যদি করেন জাযাকাল্লাহ খায়ের। প্লিজ সাপোর্ট অ্যান্ড হেল্প মি টু স্প্রেড ইসলামস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।